সোমবারের সকালবেলা ছেলে টিফিন বক্সটা রেডি করব। তো আজকে ওকে একটা রোল বানিয়ে দেবো। দেখবে ইউজুয়ালি কি হয়, রোল বানালে রুটিটা না অনেকক্ষণ পর খেলে ওটা শক্ত হয়ে যায়, কিন্তু আজকে যে রোলটা বানাবো সেটা যতক্ষণ পরই বাচ্চা খাক ওটা কিন্তু মুখের মধ্যে একদম গলে যাবে, খুবই নরম হবে ওটা। তো এই নরম তুলতুলে রোলটা বানানোর জন্য আমার লাগছে এক চামচ আটা, সাথে লাগছে একটা ডিম। ডিমটাকে আমি আটাটার উপর ফাটিয়ে দিয়ে দেবো। এবার অল্প একটুখানি দুধ দেবো, দুধ দিলে খুব সফট হয় ব্যাপারটা। একটুখানি নুন দিলাম, একটুখানি গোলমরিচ দিলাম। এবার এটাকে সুন্দর করে আমি হুইস্ক করে নেব। ভালো মতোভাবে সবটা মিশে যাওয়ার পর ওটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার রোলের ভেতরে যে সবজিগুলো দেয়, আমরা তো ইউজুয়ালি দেখবে শশা পেঁয়াজই দিই, তো ওটাই আমি এটাতে দেবো। তো শশাটা কেটে নিলাম, প্রথমে খিরিয়ে নিলাম, তারপর ছালটা ছাড়িয়ে একদম যেমন রোলে কাটো তোমরা বা খাও বাইরে দেখেছো, লম্বা লম্বা করে পেঁয়াজটা শশাটা আমি কেটে নিচ্ছি। এখানে গাজর টাজরও দেওয়া যায় কিন্তু আমি বেশি কিছু হাবিজাবি দিচ্ছি না। কাটা হয়ে গেছে, সাইড করে দিয়েছি, একটা প্যান চাপিয়ে দিয়েছি। এবার আমি এই রান্নাটা ঘিয়ে করছি, তোমরা তেল বা বাটার করতে পারো। এক চামচ ঘি দিয়ে আমি যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেই গোলাটা এর উপর দিয়ে দিচ্ছি। একটুখানি সেট হয়ে যাওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে একটা সাইড করে নেবার পর আবার একটা সাইড আমি করে নেব। এটা হতে হার্ডলি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। দুদিকটা যখন এরকম হয়ে যাবে দেখবে একদম সুন্দর হয়ে গেছে, কোনো কালার বা খড়ানোর দরকার নেই, এরকম হলেই হবে। তখন নামিয়ে নিয়ে ওপর থেকে এক চামচ মেয়োনিজ, তারপর এক চামচ আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। বাড়িতে যদি পিৎজা সস থাকে সেটাও দিতে পারো। এবার ওপর থেকে আগে থেকে কেটে রাখা ভেজিটেবলসগুলো মানে শশা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমার ছেলের খুব পছন্দের, আমার ছেলে কেন, সব বাচ্চাদেরই খুব পছন্দের চিজ, আমুলের চিজটাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি সবটাকে একটা ওই ফয়েল দিয়ে প্যাক করে নেব। বাড়িতে যদি ফয়েল থাকে এরকম তাহলে ইউজ করো, তাহলে খাবারটা গরম থাকে, ঠান্ডা হয় না, নরমও থাকে। আর যদি না থাকে এরকম নর্মালি দিয়ে দিতে পারো। এই রোলটা এতটাই সফট যে তুমি যেভাবেই প্যাক করো না কেন রোলটা কিন্তু লাস্ট পর্যন্ত সফটই থাকবে, মুখে দিলেই একদম নরম হয়ে যাবে। তারপর মাঝখান থেকে আমি এভাবে কেটে দিলাম, কারণ এত বড় রোলটা টিফিনে প্যাক করা একটুখানি সমস্যা হয়ে যায়। আর আমি দুটো রোলেরই মুখের দিকটা একটুখানি ফয়েলটাকে ছিঁড়ে দিচ্ছি, এইভাবে দিলে আমার ছেলে খেতে খুব সুবিধে হয়। তারপর আমি টিফিন বক্সটা প্যাক করে দেবো। আশা করছি এই সহজ সহজ রেসিপিগুলো ভালো লাগছে, যদি লাগছে একটা লাইক তো করাই যায়। বলো টাটা।